গত 23 আগস্ট চন্দ্রযান তিনের গতিবিধি জানাতে ঘোষিকার কাজ করেছিলেন ইসরোর বিজ্ঞানী এন ভালারমুতিম। চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইসরোর এই প্রবীণ বিজ্ঞানীর। 1984 সালে ইসরোয় যোগ দিয়েছিলেন এন ভালারমুতিম। সেই থেকে মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। যেমন 2012 সালে ভারতের তৈরি যে রেডার স্যাটেলাইট উপগ্রহে প্রতিষ্ঠা করা হয়েছিল, ওই অভিযানের দায়িত্বে ছিলেন এন ভালারমুতিম। দেশীয় প্রযুক্তিতে সেই প্রথম এমন ধরনের স্যাটেলাইট তৈরি করে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। আর এন ভালারমুতির ধারাভাষ্য শুনেছে ভারত সহ গোটা বিশ্বই। জানা গিয়েছে 64 বছরের এন ভালারমুতির জন্ম তামিলনাড়ুর আলিয়ারুর গ্রামে। ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য এন ভালারমুতিকে আব্দুল কালাম পুরস্কার দিয়েছিল তামিলনাড়ুর সরকার। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের নামাঙ্কিত এই পুরস্কার 2015 সালে প্রথম পেয়েছেন এন ভালারমুতি। এন ভালারমুতি লেখাপড়া করেছেন তামিলনাড়ুর নির্মলা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে কোয়েম্বাটোরের গভর্নমেন্ট কলেজ অফ টেকনোলজি থেকে স্নাতক হয়েছেন তিনি। এন ভালারমুতির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। সোশ্যাল মিডিয়াতে এন ভালারমুতির মৃত্যুর খবর জানাজানির পরেই শোক প্রকাশ করেছেন নেটিজেনেরাও। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।